চলছে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। 4 অক্টোবর থেকে শুরু হয়ে 5 দিন চলবে এই নিষেধাজ্ঞা। এই লম্বা সময় অলসতার মধ্যেই কাটাচ্ছেন অনেক জেলে। শুয়ে বসে দিন কাটছে তাদের, কাজকর্ম নেই, তাই একেবারে অলস সময় কাটাচ্ছেন তারা। আবার এই সময়টাকে কাজে লাগিয়ে নিচ্ছেন অনেক জেলে। অনেকে তাদের অতি প্রয়োজনীয় নৌকাটি সারিয়ে নিচ্ছেন, কোথাও মেরামত করার থাকলে তা মেরামত করে নিচ্ছেন, যেন নিষেধাজ্ঞা উঠে গেলেই তারা পুরো দমে নদীতে নামতে পারেন মাছ ধরার জন্য। অনেক জেলেকে দেখা গিয়েছে তাদের জাল মেরামত করতে। নদীতে মাছ ধরতে গেলে অনেক সময় অনেক কিছুতে বেঁধেই জালটি ছিঁড়ে যায়, আর সে ছিঁড়ে যাওয়া জাল মেরামত করছেন অনেক জেলে। নিষেধাজ্ঞা উঠে গেলেই তারা আশা করছেন এই জাল নিয়ে তারা নদীতে নামবেন এবং অনেক বেশি মাছ ধরতে পারবেন। এই নিষেধাজ্ঞার মধ্যে অনেক জেলেই ভালো নেই, তাদের উপার্জনের একমাত্র পথ হচ্ছে মাছ ধরা। অনেক দিন যাবৎ এই নিষেধাজ্ঞা চলার কারণে তারা নদীতে নামতে পারছেন না, মাছ ধরতে পারছেন না, আর যে কারণে একটু আর্থিক অনটনের মধ্যেই পড়ে গেছেন অনেক জেলে। তাই একটু কষ্ট হচ্ছে অনেকের, কিন্তু সরকারি সব নির্দেশনা মেনে চলতে চান তারা। সরকারি সকল নির্দেশনা মেনে ইলিশ ধরতে চান এসব জেলেরা। সরকার দেওয়া আমি সরকার দেওয়া।